প্রথমত কয়েকটা ভুল ধারণা দিয়ে দিতে সরাতে চাই। যে প্রথমে বললে হিন্দি ভাষীরা এর সমালোচনা করে, এরা বিরোধিতা করে বিহারে, সবার কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আংশিক বিহারে কোন অংশ প্রতিবাদ করেছে যে হিন্দি চাপানো হচ্ছে? ইউপিতে কোন অংশ প্রতিবাদ করেছে? হরিয়ানায় কোন অংশ প্রতিবাদ করেছে? খুব আংশিক, একটু ছোট অংশ দেখি একটা, যে এইটুকু মাইক্রোস্কোপে দেখা যায়। তাই আমি মাইক্রোস্কোপ নিয়ে যাবো বিহারে, যে দেখি। হ্যাঁ দেখি, ভাটপাড়ায় খুব প্রতিবাদ হয়েছে, রিসরায় খুব প্রতিবাদ হয়েছে, রানীগঞ্জে একদম সব বিহারিরা নেমে গেছে, না 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 এরকম হিন্দি চাপানো চলবে না। ছোটো অংশ, পাঁচটা দশটা পনেরোটা ছেলে, এইটা ওই কল্পনার বিশ্বে থেকে লাভ নেই। আজকে আমাদের বুঝতে হবে যে বিজেপি কী, পদার্থটা কী, তাহলেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা খুব অদ্ভুত লাগবে না। হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে ভারতের সবচেয়ে সর্বগ্রাসী একটি সাম্রাজ্যবাদী ব্যবস্থা। কী সেটা? মারোয়াড়ি পুঁজি, গুজরাটি পুঁজি, তারা ভারতের যে বাজারটা দখল করবে, বাজার টেন্ডার ব্যবসাটা দখল করবে, পুঁজির অংশটা। আর এই যে হিন্দি বলয়ের, এর যে বিস্ফারিত যে জনসংখ্যা, এটা ভারতের চাকরি এলাকা এগুলো দখল করবে।